সকালবেলা একটা পাখি যখন বের হয়, তখন ওই পাখি কি জানে যে সে কি খাবে? কিন্তু ঠিকই ক্ষুধার্ত অবস্থায় সেই পাখি কিন্তু বাসায় ফেরে না। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনী থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা যে ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে আমরা কি শিখব? ঈমান শিখব। আমরা একটু বিপদে পড়লে আমাদের মহা টেনশন লেগে যায়, খাবো কি? আপনি খাবেন কি? আল্লাহ দেখছেন না? বলেন দেখছেন কি না? বলেন একটা সকালবেলা একটা পাখি যখন বের হয়, তখন ওই পাখি কি জানে যে সে কি খাবে? বের হয়, কিন্তু ঠিকই ক্ষুধার্ত অবস্থায় সেই পাখি কিন্তু বাসায় ফেরে না। তার খাবারের এই ব্যবস্থা কে করে দেন? একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীট পতঙ্গ থেকে শুরু করে বিশাল নীলতিমি, যে এক নীলতিমি একদিনে যে খাবার খায়, আপনার বছরের পর বছর খাবারের ব্যবস্থা হয়ে যাবে এক নীলতিমির খাবার দিয়ে। এবং সেটা একেবারে কম দামের খাবার খায় না নীলতিমি, কিন্তু দামি খাবার খায়। সমুদ্রের যে ক্রিল মাছ খায়, যেই দামি দামি জিনিস নীলতিমি খায়, আপনার সারা জীবন ধরে খাইতে পারবেন ওই এক নীলতিমির খানা। তো সেই বিশাল নীলতিমির খাবারের ব্যবস্থাও কে করেন? তাহলে আপনি কেন আপনার মাথায় টেনশন ঢুকে খাবো কি করে? আপনি বলতে পারেন না, ওরা তো প্রকৃতির অন্যান্য প্রাণী, আল্লাহ মানুষের জন্য ব্যবস্থা করেন না। তাহলে মানুষের জন্য যদি না করে থাকেন, তাহলে এত কাফের মুশরিক হিন্দু ইহুদি খ্রিস্টান কেউ কি না খায় থাকতেছে নাকি? সকালবেলা বের হয়ে ঠিকই তো খাবারের একটা ব্যবস্থা তাদের হয়। হ্যাঁ, বলতে পারেন বহু মানুষ দুর্ভিক্ষে আছে, সেটা আমরা রেখেছি বলে আছে। আমরা এমন একটা ব্যবস্থা কায়েম করে রেখেছি, মানুষদেরকে দুর্ভিক্ষের মধ্যে নিপতিত করেছি। অথচ যেই মুহূর্তে কোটি কোটি মানুষ দুর্ভিক্ষের মধ্যে পতিত, সেই মুহূর্তেও আরও কোটি কোটি মানুষের খাবার নষ্ট হয়। তাহলে তাদের তো না খেয়ে থাকার কথা না, তাদের তো দুর্ভিক্ষে পতিত হওয়ার কথা না। এটা আমরা তাদেরকে দুর্ভিক্ষে পতিত করেছি। তাই তো, যাই হোক, আমরা ইব্রাহিম আলাইহিসসালামের এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব আমাদের ঈমান কেমন হওয়া উচিত, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর আস্থা, আল্লাহর উপর ইকিন কেমন হওয়া উচিত।